ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাই। তো এইচএসসি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আমি অনেক ধরনের সাবজেক্টের সাজেশন নিয়ে এসেছি, আর সাজেশনটা অনেকটাই কার্যকরী, তোমরা আমার ভিডিও ফলো করলে বুঝতে পারবে। আর আজকে আমি যে সাজেশন নিয়ে এসেছি এটা হচ্ছে যুক্তিবিদ্যা প্রথম পর্যায়ের সাজেশন। যুক্তিবিদ্যা অন্যান্য সবাই নিয়ে থাকে না, তো যারা নিয়ে থাকে তাদের ভালো করে এটা আয়ত্ত করতে হয়, কারণ এটা 100 মার্কের একটি এক্সাম। আর আমার এই ভিডিওতে রেখেছি আমি কোন কোন অধ্যায়ের কোন কোন টপিক তোমাদের পরীক্ষায় খুব ভালো করে পড়লে তোমরা কমন পেতে পারো। আর ভিডিও লাস্টে জ্ঞানমূলক প্রশ্নে আসার মতো প্রশ্ন প্লাস তার সাথে সাথে উত্তর করে দিয়েছি, তো তোমরা ভালো করে খেয়াল করলেই প্লাস পেতে পারো। আর যুক্তিবিদ্যা এটা বিষয় কোড হচ্ছে 121, প্রশ্নের কাঠামো তোমাদের এখানে বলে দেওয়া হবে। তো চলো দেখে আসা যাক কিভাবে আমি আমার ভিডিওটি তোমাদের মাঝে সাবমিট করি। প্রশ্নের মানবণ্টন, সৃজনশীল প্রশ্ন, 11টি প্রশ্ন থাকবে, 7টি প্রশ্নের উত্তর দিতে হবে, টোটাল 70 মার্কস। বহু নির্বাচনে 30টি থাকবে, 30টেরই উত্তর দিতে হবে, এখানে 30 মার্কস, টোটাল 100 মার্কস। তো এই হচ্ছে তোমাদের 100 মার্কের কাঠামো। এখানে কোন কোন অধ্যায় তোমাদের দেওয়া আছে সিলেবাসে দেখো। প্রথম অধ্যায় যুক্তিবিদ্যার পরিচিতি, তৃতীয় অধ্যায় যুক্তিবিদ্যার উপাদান আংশিক, চতুর্থ অধ্যায় বিধেয়ক, পঞ্চম অধ্যায় অনুমান, ষষ্ঠ অধ্যায় অবরোহ অনুমান আংশিক পড়তে হবে, সপ্তম অধ্যায় আরোহ অনুমান ও আরোহ অনুমানের এটাও আংশিক পড়তে হবে। এই হচ্ছে তোমাদের 7টি অধ্যায়। তো 1 থেকে 6 পর্যন্ত যে অধ্যায়গুলো আছে এগুলার সৃজনশীল খুব ভালো করে দেখবে, আর 7 অধ্যায়টার দিকে বেশি করে বহু নির্বাচনী ফোকাস করবে। একটি কোশ্চেন হয়তো দিলে দিতে পারে, প্রথম অধ্যায়ে অ্যারিস্টটল, জে এস মিল, জোসেফ, আই এম কপি এই লেখকগুলোর উক্তি খুব ভালো করে পড়বে, এরা কোন ধরনের যুক্তি উপস্থাপন করেছে সেগুলো খুব ভালো করে পড়ে যাবে। 2 নম্বর অধ্যায় কিন্তু তোমাদের নেই। 3 নম্বর অধ্যায় আছে পদ ও বাক্য, পদ ও শব্দ, পদের শব্দের শ্রেণীবিভাগ, ব্যক্তার্থ জ্ঞাতার্থ, পদের প্রকারভেদ, বাক্য ও যুক্তিবাক্য অবধারণ, যুক্তিবাক্যের গঠন, বাক্যের শ্রেণীবিভাগ, পদের ব্যাপ্তি, পদের ব্যাপ্তির নিয়ম। এই হচ্ছে তোমাদের 3য় অধ্যায়ের টপিক। 4র্থ অধ্যায় হচ্ছে বিধেয়ক প্রকৃতি, বিধেয় ও বিধেয়ক, দেন আছে প্রকারভেদ, তারপরে আছে পরিফির ছক, এগুলো ছকটা ভালো করে দেখে রাখবে। 5য় অধ্যায়ে আছে অনুমান, সংজ্ঞা ও প্রকৃতি, অনুমানের প্রকারভেদ, অবরোহ অনুমান, আরোহ অনুমান, অবরোহ ও আরোহ অনুমানের উদাহরণ। এই হচ্ছে তোমাদের 6র্থ অধ্যায়ে এবার থাকবে আবর্তন, আবর্তনের নিয়মাবলী, আবর্তনের শর্তাবলী, আবর্তনের প্রকারভেদ, তারপর আছে এ ই আই ও যুক্তিবাক্যের প্রতিবর্তন ও আবর্তন, মাধ্যম অনুমান, অনুমান, অনুমানের সহানুমানের বৈশিষ্ট্য। এই হচ্ছে 6র্থ অধ্যায়। এবার 7মে থাকছে আরোহ অনুমানের সংজ্ঞা, বৈশিষ্ট্য, স্তর, প্রকারভেদ, আরোহের কূটাভাস, বহু কারণবাদ, কার্য সংমিশ্রণ, বহু কারণ সমন্বয়। এই হচ্ছে তোমাদের টপিক অনুপাতে অধ্যায় ভিত্তিক যা থাকছে। এবার তোমাদের গুরুত্বপূর্ণ জ্ঞানমূলক প্রশ্ন এবং তার সাথে সাথে উত্তর। তো চলো দেখে আসা যাক যুক্তিবিদ্যা কি। যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি বা বিদ্যা। যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ চুক্তি থেকে অবৈধ চুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি বা বিদ্যা, তাকেই কিন্তু যুক্তিবিদ্যা বলে। তো যুক্তিবিদ্যার জনক কে? অ্যারিস্টটল। অ্যারিস্টটল যুক্তিবিদ্যার জনক। তারপর আছে যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান? আদর্শনিষ্ঠ বিজ্ঞান। যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান, তোমাদের কিন্তু মুখস্থ মতো আমি পড়িয়ে দিচ্ছি। লজিক কোন শব্দ থেকে এসছে? লজিক গ্রিক শব্দ থেকে এসছে। লজিক গ্রিক শব্দ থেকে এসছে। পদ কাকে বলে? পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্যে ও বিধেয় রূপে ব্যবহৃত শব্দ সমষ্টি। পদ কাকে বলে? পদ হলো একটি যুক্তিবাক্যের উদ্দেশ্যে বিধেয় রূপে ব্যবহৃত শব্দ সমষ্টি। পদ শব্দের উৎপত্তিগত অর্থ কী? সীমা।
পদ শব্দের উৎপত্তিগত অর্থ সীমা। শব্দ কি? এক বা একাধিক বর্ণ সমষ্টি যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। পদের গুণের দিককে কি বলে? যথার্থ। পদের গুণের দিককে যথার্থ। বিধেয়ক কি? বিধেয়ক হলো সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্যে পদের সাথে বিধেয় সম্পর্ক, পদের সম্পর্ক। বিধেয় কি? যে পদ কোনো পদের উদ্দেশ্য সম্পর্কে কোনো কিছু স্বীকার বা অস্বীকার করে তাকে বিধেয় বলে। পরিফিরির মতে কোন উপজাতি সবথেকে ছোট? মানুষ। পরিফিরির মতে মানুষ উপজাতিটি সবথেকে ছোট। পরিফিরির মতে বিধেয় কত প্রকার? পাঁচ প্রকার। পরিফিরির মতে বিধেয় পাঁচ প্রকার। অনুমান কত প্রকার? অনুমান দুই প্রকার। অনুমান দুই প্রকার। অনুমান কত প্রকার? অনুমান দুই প্রকার। যুক্তি কি? অবধারণের ভাষায় প্রকাশিত রূপই হলো যুক্তি। অবধারণের ভাষায় প্রকাশিত রূপ হলো যুক্তি। অনুমান কি? অনুমান কি? কোনো জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। কোনো জ্ঞাত তথ্যের ভিত্তিতে অজ্ঞাত বিষয়, মানে যে বিষয় সম্পর্কে কোনো ধারণা থাকে না সেই বিষয় সম্পর্কে জ্ঞান লাভের মানসিক প্রক্রিয়াকে অনুমান বলে। আরোহ অনুমান কি? যে অনুমান সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্যগুলো থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। যে অনুমানের সিদ্ধান্তটি সবসময় আশ্রয় বাক্য থেকে বেশি ব্যাপক তাকে আরোহ অনুমান বলে। অবরোহ অনুমান কি? অবরোহ অনুমান কি? প্রশ্নগুলো কিন্তু ভালো করে মনে রাখবে, অবরোহ আরোহ এগুলো কিন্তু গুলিয়ে যেতে পারে। তো অবরোহ অনুমান হলো এক প্রকার অনুমান যা সার্বিক দৃষ্টান্ত থেকে বিশেষ সিদ্ধান্তে উপনীত হতে সাহায্য করে। মানে অবরোহ অনুমান হলো এক প্রকার অনুমান যা সার্বিক, মানে সব দিক বিবেচনা করে যে বিশেষভাবে যে বিবেচিতটি হয় সেটি উপনীত হয়। আবর্তনের সিদ্ধান্তকে কি বলে? আবর্তনের সিদ্ধান্তকে আবর্তিত বলে। আবর্তনের নিয়ম কয়টি? চারটি। আবর্তনের নিয়ম চারটি। তারপরে আছে কূটাভাস শব্দের অর্থ কি? কূটাভাস শব্দের অর্থ কি? এটা কিন্তু খারাপ কোনো কিছু নয়। কূটাভাস শব্দের অর্থ, কথাটির অর্থ হচ্ছে এমন একটি বক্তব্য যাকে আপাত দৃষ্টিতে অসঙ্গত মনে হলেও প্রকৃত প্রস্তাবে বা বাস্তবে সত্য প্রতিষ্ঠা করে, এটাই হচ্ছে কূটাভাস। কূটাভাস হয়তো অনেকে লিখে দিতে পারো নেগেটিভ কোনো কিছু, কিন্তু না, কথাটির অর্থ হচ্ছে এমন একটি বক্তব্য যাকে মনে হতে পারে খারাপ বা অসঙ্গত কিন্তু বাস্তব প্রস্তাবে সেটাই সত্য প্রতিষ্ঠা করে। তো এই হচ্ছে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন। আর আমি নেক্সট টাইম তোমাদের যুক্তিবিদ্যার দ্বিতীয় পত্র সাজেশনটি আনার চেষ্টা করব। তো সেই সাজেশন পেতে গেলে আমার চ্যানেলটি আগেই তোমাদের সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে হবে, যেন আমার ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের হোম পেজে আমার ভিডিওটি তোমরা দেখতে পারো। আমি শুধু যুক্তিবিদ্যা নয়, বিভিন্ন ধরনের সাবজেক্টের সাজেশন আনবো নেক্সট এক্সামের জন্য।